ফার্স্ট জাভা প্রোগ্রামের সাথে শুরু করার কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব সহজ জাভা প্রোগ্রাম তৈরি করা, প্রোগ্রাম কম্পাইল করা, প্রোগ্রাম রান করা এবং জাভা অনুসরণ করে নেমিং কনভেনশন সম্পর্কে। এখানে আমরা উবুন্টু সংস্করণ 11.10 এবং জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট জেডিকে 1.6 ব্যবহার করছি। এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার সিস্টেমে জেডিকে 1.6 সংস্থাপিত করা আবশ্যক, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য এখানে প্রদর্শিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। ঠিক আছে, এখন আমাদের প্রথম জাভা প্রোগ্রাম লেখা যাক। এই জন্য আপনার একটি টার্মিনাল এবং একটি টেক্সট এডিটর প্রয়োজন। আমি আমার টেক্সট এডিটর হিসেবে জিএডিট ব্যবহার করছি। টেক্সট এডিটরে আমরা প্রথম হ্যালো ওয়ার্ল্ড ক্লাস তৈরি করব, তাই লিখুন ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড হল ক্লাসের নাম। এবং কার্লি বন্ধনী খুলুন, এন্টার টিপুন এবং কার্লি বন্ধনী বন্ধ করুন। এই দুটি কার্লি বন্ধনীর ভেতরের কোড হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের অন্তর্গত হবে। এখন উপরের সেভ আইকনে টিপে ফাইলটি সংরক্ষণ করুন। এটি বারবার ফাইল সংরক্ষণ করার ভালো অনুশীলন। সুতরাং সেভ অ্যাজ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। স্থান ব্রাউজ করুন যেখানে আপনি আপনার ফাইল রাখতে চান। এখানে হোম ডিরেক্টরিতে আমি একটি ফোল্ডার তৈরি করব, এটিকে ডেমো নাম দেই, এন্টার টিপি। তারপর এই ফোল্ডারে আমরা ফাইল সংরক্ষণ করব। নেম টেক্সট বাক্সে ক্লাসের নাম লিখুন। জাভাতে ক্লাসের নাম এবং ফাইলের নাম একই হতে হবে। মনে করুন যে আমরা হ্যালো ওয়ার্ল্ড ক্লাস তৈরি করেছি, সুতরাং আমরা হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা রূপে ফাইল সংরক্ষণ করব। ডট জাভা হল জাভা ফাইলের ফাইল এক্সটেনশন। এখন সেভ বোতামে টিপুন। ফাইল এখন সংরক্ষিত হয়েছে। ক্লাসের ভেতরে আমরা মেন মেথড লিখি, তাই লিখুন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর ভিতরে স্ট্রিং এআরজি বর্গাকার বন্ধনী। মেন ফাংশন প্রোগ্রামের আরম্ভ বিন্দু চিহ্নিত করে। আমরা অন্য টিউটোরিয়ালে পাবলিক স্ট্যাটিক ভয়েড এবং স্ট্রিং এআরজি বর্ণন করব। তারপর আবার কার্লি বন্ধনী খুলুন, এন্টার টিপুন এবং কার্লি বন্ধনী বন্ধ করুন। এই দুটি কার্লি বন্ধনীর ভেতরের কোড মেন মেথডের অন্তর্গত হবে। টার্মিনালে একটি লাইন প্রদর্শন করতে আমরা এখন একটি কোড লিখব, তাই মেন মেথডের মধ্যে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্রথম বন্ধনী সেমিকোলন। এই স্টেটমেন্ট লাইন প্রিন্ট করতে ব্যবহৃত হয়। সেমিকোলন লাইন সমাপ্ত করতে ব্যবহৃত হয়। এখন কি প্রিন্ট করতে হবে তা জাভাকে বলুন। তাই প্রথম বন্ধনীতে ডাবল উদ্ধৃতির মধ্যে লিখুন মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম বিস্ময়বোধক চিহ্ন। সেভ আইকনে টিপে ফাইলটি সংরক্ষণ করি। টার্মিনালে যাই। নিশ্চিত করুন যে আপনি সেই ডিরেক্টরিতে আছেন যেখানে আপনি helloworld.java সংরক্ষণ করেন। মনে রাখুন আমি আমার হোম ডিরেক্টরিতে আছি। সুতরাং লিখুন সিডি স্পেস ডেমো এবং এন্টার টিপুন। আমরা দেখি যে ডেমো ফোল্ডারে
helloworld.java ফাইলটি উপস্থিত। ফাইলটি কম্পাইল করি, তাই লিখুন javac space helloworld.java এবং এন্টার টিপুন। এটি আমাদের তৈরি করা ফাইল কম্পাইল করে। ফাইল কম্পাইল করা হয়েছে এবং আমরা কোনো এরর দেখি না। আমরা দেখতে পারি যে helloworld.class ফাইল নির্মিত হয়েছে। এই ফাইলটি যে কোনো স্থানে রান করে, যে কোনো অপারেটিং সিস্টেমে। পাশাপাশি আমাদের জাভা কম্পাইলারের প্রয়োজন নেই, অতএব জাভা একবার লিখুন যে কোনো স্থানে রান করুন হিসেবে বর্ণন করা হয়েছে। সুতরাং সফল কম্পাইলেশনের পর নিম্নলিখিত কমান্ডের সাহায্যে প্রোগ্রাম রান করুন। জাভা সি ছাড়া স্পেস হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা এক্সটেনশন ছাড়া এবং এন্টার টিপুন। আপনি মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম আউটপুট পাবেন। সুতরাং আমরা আমাদের প্রথম জাভা প্রোগ্রাম লিখেছি। এডিটরে ফিরে যাই। এখন স্টেটমেন্টের শেষের সেমিকোলন মুছে ফেলুন। সেভ আইকনে টিপুন। টার্মিনালে ফিরে যাই। জাভা সি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা কমান্ড রান করুন। কম্পাইলার একটি এরর দেয়। এটি বলে যে পঞ্চম লাইনে একটি সেমিকোলন প্রত্যাশিত। আপ অ্যারো এরর স্টেটমেন্ট নির্দেশ করে। এডিটরে ফিরে যাই। জাভাতে সকল স্টেটমেন্ট সেমিকোলনের সাথে সমাপ্ত করা হয়েছে। সুতরাং পঞ্চম লাইনে যান এবং একটি সেমিকোলন যোগ করুন। সেভ আইকনে টিপুন। কম্পাইল করার আগে ফাইলটি সংরক্ষণ করা আবশ্যক। টার্মিনালে ফিরে যাই। জাভা সি স্পেস হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা ব্যবহার করে ফাইলটি কম্পাইল করুন। ফাইলটি সফলভাবে কম্পাইল করা হয়েছে এবং আমরা কোনো এরর দেখি না। এখন জাভা হ্যালো ওয়ার্ল্ড কমান্ড ব্যবহার করে প্রোগ্রামটি রান করুন এবং আমরা আমাদের আউটপুট দেখি। মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম। এইভাবে আপনি জাভাতে এরর নিয়ন্ত্রণ করেন। শ্রেণী এগোনোর সাথে আমরা এরর সম্পর্কে আরও শিখব। এখন আমরা জাভাতে নেমিং কনভেনশন দেখি। ক্লাসের নাম ক্যামেলকেসে হওয়া উচিত। এর অর্থ প্রতিটি নতুন শব্দ বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়। উদাহরণস্বরূপ ক্লাস হ্যালো ওয়ার্ল্ড ক্লাস চেস গেম। সুতরাং হ্যালো এর এইচ এবং ওয়ার্ল্ড এর ডব্লু বড় হাতের অক্ষরে আছে। একইভাবে চেস এবং গেম এর সি এবং জি যথাক্রমে বড় হাতের অক্ষরে আছে। মেথডের নাম মিশ্রিত কেসে হওয়া উচিত। এর অর্থ নতুন শব্দ ছোট হাতের অক্ষর দ্বারা শুরু করা উচিত এবং অনুসৃত সকল নতুন শব্দ বড় হাতের অক্ষর দ্বারা শুরু করা উচিত। এছাড়াও মেথডের নাম একটি ক্রিয়াপদ হওয়া উচিত। উদাহরণস্বরূপ শো স্ট্রিং মেন গো টু হেল্প। এখানে শো এর এস ছোট হাতের অক্ষরে যখন কি স্ট্রিং এর এস বড় হাতের অক্ষরে আছে। ভেরিয়েবলের নাম সংখ্যা দ্বারা শুরু করা উচিত নয়। আমরা আমাদের ক্লাস মেথড বা ভেরিয়েবল নামের জন্য কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। উদাহরণস্বরূপ পাবলিক প্রাইভেট ভয়েড স্ট্যাটিক এবং আরও অনেকের মতো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। সুতরাং এই টিউটোরিয়ালে আমরা একটি সহজ জাভা প্রোগ্রাম লেখা কম্পাইল করা এবং রান করা শিখেছি। এছাড়াও আমরা জাভা অনুসরণ করে নেমিং কনভেনশন দেখেছি। আপন মূল্যায়নের জন্য জাভা ফাইল নেম অ্যান্ড ক্লাস নেম শুড বি সেম প্রিন্ট করতে একটি সহজ জাভা প্রোগ্রাম লিখুন। স্পোকেন টিউটোরিয়াল সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন spoken-tutorial.org/whatispokentutorial। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
যদি ভালো ব্যান্ডউইথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি, অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।